আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ অশেষ অশেষমতে আপনার দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি পরিবারের তো আজকেও চলে আসলাম একটি ব্লগ নিয়ে আশা করি আপনার আমার সাথী থাকবেন যেই যেখান থেকে আমার ব্লগটি দেখতাছেন তো আমার অন্তর থাকা সবার জন্য দোয়া আর ভালোবাসা রইলো বেশি বেশি কিরা তো গ্যাস তাহে না দেখি সকালবেলা তো আমি কালকে রাত্রের বেলা রান্না করে থুইছি তো সকালবেলা পারবেসে তো কাজে জায়গা তো পারবেসার লেগে করে থুইছি পারবেসে খাইবো আবার আমরা সবাই খামো তো আমার কড়াইয়াটা বইতেছে না চুলাতে তো কড়াইটা বসাইলে কড়াইটা কাইত হয়ে জায়গা তো আমার শাশুড়ি আসছে তো কালকে রাত্রের বেলা ফারবেসের বাবা বারোটা বাজে যায় নিয়ে আসছে কমলাপুরতে তো আমাদের এন একটা স্টেশন আছে তো স্টেশন আসছে টিকিট কাটছে তো কাটার পরে দেখে গাড়ি গেসা সকালের গাড়ি সাড়ে আটটার সময় একটা গাড়ি ছাড়ে ওই গাড়িটা গা ট্রেন তো এতক্ষণ এতক্ষণবার এই বইসা সে তো বৈশা থাকার পরে ট্রেন আসছে সাড়ে চারটা বাজে তো ওই সাড়ে চারটা বাজে ট্রেনটা আইসে তো আস্তে আস্তে রাইতে হয়েছে গাও অনেক তো আমার শাশুড়ি ফোন দিছে যাই আনতো আমার শাশুড়ির সাথে আবার মোবাইল নাই তো অন্য একটা মোবাইল দিয়া ফোন দিছে তো কইতাছে আমি আইছি তো পারফেসর বাবাই যায়া নিয়ে আইসে যায়া কমলা করতে বারোটা বাজে তো বারোটা বাজে আমার শাশুড়ি আসছে বেলা। তো আমরা খাওয়া দাওয়া কইরা পরে হুইতে হুইতে একটা দুইটা বাচ্চা সঙ্গে ইরুম হয় ইরুম দুইটা মতন বাচ্চা তো কালকে আবার আমি গরুর মাংস রান্না করছিলাম দুপুরবেলা তো গরুর মাংস তো আমি শুনছি আমার শাশুড়ি আসতে আসে ফারসের বাবাই কইছে মায়ের তো আমি এখান থেকে আবার অর্ধেকটা মাংস রাইকা দিছি তো কইতাছি আমার শাশুড়ি খাইব না আইসা তো রাত্রের বেলা পরে আমি গরম করে দিছি তো অনেকটা মাংস রাখছি আমি তো আমরা এটা দিয়ে আবার সবাই খাইছি আমার শাশুড়ি আবার এত মাংস বেশি একটা পছন্দ করে না আমার শাশুড়ি ওই যে গুরা মাছ সুটকি এগুলো বেশিরভাগ পছন্দ করে শাক পছন্দ করে তো এই যে আমার নুডুলসটা রান্না হয়ে গেছে গা তো এই যে টেবিলে আমি বাইরে রাখছি যেন এই দুদিন আগে দুদিনের আগের ভিডিও এটা আমি ভিডিওটা করে রাখছিলাম আমার বাড়িবর আমি ফোন দিছি দিশানের মা নিয়ে আসো ফুটিং বানাইছি ফুটিং খাইয়ে যাবনে তো আবার আমার বাইর বউ আইসে ফুটিং দিছি ফুটিং খাইছে আমার বাইর ছেলেটা ওখান থেকে অনেক ফুটিং পছন্দ করে দিসানে তো আমার বাড়ির বউ শাকটি বাচ্চা দিছে লাল শাকটি আর মূলা শাকটি বাচ্চা দিছে তো মূলার ডাটা দিই আমি আবার ফাপ দিব ফাপ দিয়া পরে ফ্রিজে রাখিয়া দিব তো ভালো মতন দুইটা তো সুরা কইছে মূলা আনতাম মূলা দিয়া আর সুটকি দিয়া ডাটা দিয়া রান্না করে দিতাম খাইব তো আমি ফ্রিজে রাখছি তো আজকে চাইছিলাম রান্না করতাম আজকে আর রান্না করি নাই আমি তো রাইকে দিছি তো আমি যে শাক আমার বাইরবোর বউর হয়ে গেছে গা তো শাকটি আমি দুইয়া নিতে আসি ভালো মতন তো ফারবেসের বাবায় তিন আডি লাল শাক নিয়ে আসছে আর দুই আডি মূলা শাক আসছে তো এটা রাত্রের বেলা আমি অনেক গ্যাস থাকে না বেলা আমার ভিডিও করতে হয় আর বাদবাহী কাম আমি দিনের বেলা করি ওই যে মূলা শাকটা আমি ধুয়ে নিতেছি তো মূলা শাক আমার দোয়া হয়ে গেছে গা চুলাতে আমি বসাই দিয়েছি দুই চুলাতে দুইটা দিয়েছি লাল শাক একটাতে বসাইছি মুলা মূলা শাক একটাতে বসাইছি তো লবণ দিয়ে দিছি দণ্ডাতেই হইতে তা হোক আস্তে আস্তে তো আমি কিছু টুকিটাকি কাজ করতে আমি রান্নাটা বসাই দিয়া তো আমি মূলা শাকটা বাগার দিয়ে দিতেছি তো আমার বাগার হয়ে গেছে গা লাল শাগ মূলা শাগ তো আমি বাইরের টেবিলের উপরে রাখছি আবার সুরাইয়া ইয়া করছে একটা ডিম ছিল সাথে বুনা করছিল এইটা আবার সাথে রাইকা দিছি তো আজকে সকালবেলা সবাই খাইছে নাস্তা আমার শাশুড়ি হারা সবাই খাইছে তা আমি বৈশা বৈশা নুডলস খাইতেছি পাস্তা খাইতেছি বৈশাখ

সি এডি এটি জমা দিত লেহা শেষে গা তো এটি জমা দিত গেছে তো এটা দুপুরবেলা কাপড়টি বাস করতাসি সরি দুপুরবেলা বলে উম কাপড় আইনা ধুইছে যে শুকাইছে বাড়িতে তে তো আইনা থুয়ে দিছে সূরায় বাস করছে তো আবার ধুইতাছে তো সকালে দিক অনেক কাজ থাকে হাঁড়ি ফাতিল থাকে আবার গড়দুয়ার পিসনা টিসনা এটা সব কিছু থাকে যে সব গুসাইতে হয় গুসাই টুসায় পরে রাঁধতে হয় তো সুমায়ের বাবা কালকে মাছ আনছিলো মাছ আমি আর কাটতে পারছি না তো মাছ আমি ফ্রিজে রাখিয়ে দিছি তা আজকে আমি মাছটি কাটছি কাজটা ভালো মতন ধুইয়া ভরে রাখছি তো অর্ধেকটি রান্না করবো অর্ধেকটি রাখিয়ে দিব তাই যে তখন আটটা বাজে গ্যাস নাই তো আমি ইমুন গ্যাসের ভিতরে আমি কীভাবে রান্না করবো অল্প গ্যাস তো এই যে আমি যে ওখানে রান্নাটা করতেছি তো আজকে আমি দুপুরবেলা দুইটা বাজে রান্নাটা করছি তো অনেক আপুরা বাইয়ারা আছে আপু আপনি দুইটা বাজে রান্না করছেন তুলে খাইছেন কখন তো পারবেশও কাজে তো আসছে দেরি করে আর পারবেশের বাবা আজকে বাসায় ছিল কাজে যায় না তো এই জন্যই আজকাল রান্নাটা দেরি হয়েছে তো ভাবলাম গ্যাস আসে দুইটা বাজে তাহলে দুইটা বাজে রান্নাটা বসামু আর বাটটা আমি সবার আগে রান্না করছিলাম পানিটা বসায় রাখছিলাম চুলাতে তো পানিটা আসছে ওর চাইলে দিয়ে আমি দিয়ে দিছি। তো এই যে সব ময় মশলা আমি দিয়ে দিছি। তো চিংড়ি মাছ রান্না করবো তো যেন দু দিনের ভিডিও তো যেন দু দিন আগের ভিডিও আছে আর আজকের ভিডিও আছে আবার কালকের ভিডিও আছে তিন দিনের ভিডিও মিলাইয়া আজকে আমি ভিডিও আপলোড করতেছি তা আজকের ভিডিওটা অনেক লম্প হয়ে গেছে গা তো যদি আমি কিনো ভুল করি তা সবাই আমার খামার ডিস্ট্রিক্টে দেখবেন তো এই যে এ চুলাতে গ্যাস একদম কম ও চুলাতে আমি নেই গা ওই পাশে চুলাটাতে আমি নিতে পারি না স্ট্যান্ডে আমি বসাইতে পারি না ওই বেসিন ডাল লাগিয়া তো ক্যামেরাটা তিরা হয় তো এই জন্য আর এরাতে বসাই না আমি রাতেই সবসময় রান্না করি তো এরাতে রান্না করে ওরা এরাতে রান্না করে রাতে নিই তা আমার ওই বাসায় থাকতে হয় বসাইতে আমার অনেক সুবিধা ছিল আর ওই বাসার পাক অনেক বড় ছিল মার্শাল্লা দিলে আমি কাজ কাম করতে আমার তো সবচেয়ে ভালো লাগতো সুবিধা লাগতো তো সব সবসে বড়ো জিনিস হইছে পাকঘর পাকঘর কোন সুবিধা না হইলে কাজ কাম করতে কিন্তু ভালো লাগে না তো আমাদের আমার পাকঘরটা কিন্তু একদম শুরু হয়ে গেছে গা তো যে চিংড়ি মাছটা রান্না শেষ হয়ে গেছে গা তো বাই মাছ রান্না করবো আমি পাতিলাতে তেল দিয়ে দিছি। তো আজকে দুপুরবেলা সুমাইয়া চ্যালেনে আমার শাশুড়ি খাওয়া দাওয়া করছে সুমাইয়ের সাথে তো অনেক কথাবার্তা কইলেও সুমাইয়া সুমাই দাদুর লগে তো সুমায় চ্যালেনে সারা হয়েছে। তো আজকে আমার শাশুড়িরে আজকে আমার ব্লগও দেখায় নাই তো ইনশাল্লাহ আমি কালকা দেখামো আমার শাশুড়িরে কালকের ভিডিওতে তো আমার শাশুড়ি কি কি আনছে এটাও আমি আপনার সাথে শেয়ার করব তো আমার শাশুড়ি যা যা নিয়ে আসছে আমার লাগে এটাই শুকুর আলহামদুলিল্লাহ তো অনেক দূরাইতে আসছে তো আমার শাশুড়ি তো বয়স্ক মানুষ কিনে আসবে আমার লাগে তো আমার লাগে যে আন চাই এটাই আমার লাখ লাখ শুক্রিয়া আদায় করি তো অনেক কিছুই আমার লাগে নিয়ে আসছে আমার লাগে এটা অনেক কিছু নিয়ে আসছে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করি নাই তো কালকের ভিডিওতে আমি শেয়ার করব সব আপু সাথে সব ভাইয়া ওর সাথে কেন বাইম মাছ বোনা কর্ম সব ময় মশলা দিয়ে দিছি তো এই যে বাইম মাছটা দিয়ে দিছি তো বাইম মাছটা আমি কোন দিক বাজি নাই গা তো কাঁচায় আমি বাইম মাছটা বসাই সব সময় তো বাইম মাছ আমি বড় বাইম মাছ হইলে আমি বাজি হালকা বাজা দিই তো বাইম মাছটা শুরু দেখে আমি আর বাজি নাই তো কাজ বাগান দিয়ে আমি বসাই দিছি তো আমার ওখানে ঠান্ডা কাশি কাশি লাগে সারা রাত ধরা ঘুমাইতে পারি না তো আজকে আমি কাশতে কাশতে করে অস্থির রাত্রের বেলা তাড়াতাড়ি পরে আমি গলায় একটা গামছা বানছি পরে আর কাশি নাইকিয়া পরে মার্শাল্লা দিলে ঘুমাইছি আমি তো আমার শুকনা মোজ শেষ হয়ে আসে গাছ যেটি ছিল এটি আমি বাজতাসি মস নায়িকা তো আমি আবার শাক শুক রান্না করলে সুমার বাবা শুকনা শুকনা মোচ ছাড়া খাইতেছে না তো আমি কোনদিন দিকে কাঁচা মরিচ দিই না আবার শাকে তো আমার কথা নিয়ে বারবার লাগতসে তো আপনারা আমার কথা শুনে বুঝতে পারতাছেন আমার ঠান্ডা লাগছে আমার এই যে তরকারিটা হয়ে গেছে গা পরায় দৈন্য পাতা দিয়ে দিচ্ছি তো অনেক দিন হয়েছে দৈন্য পাতাটি আনছে সুমায়ের বাবায় তো দৈন্য পোটা ফোটা হয়ে আছে আমি আবার করছি কি ফানিতে ভিজাইয়া রাখছি তো আমার রান্নার শেষ হয়ে গেছে গা তো ওই যে আমি তরকারি বারতাছি বাটিতে তো সবাই গোসল করছে গোসল করে রেডি হয়েছে খাওয়ানোর জন্য তো আমার তো ভাই এরা বৈশাখ খাইতে আসে আমার তো ভাই আর পারবেশের বাবা একসাথে বৈশাখ খাইতেসে হালাবন জামাই তো খাইতেসে আর গপ্প ঘর তো আমার ভাই আবার যাইব চকে যাইব মাল কিনতে আমার ভাই আবার ব্যবসা করে মাল কিনতে যাইব অনেক কিছু আনবো এড্যা হেডা আনব তো পার্বেশের বাবার নিয়ে যাইব ফার্বেসের বাবার নেওয়া যাইব তো অন্য ব্যান্দা আনতো না তো ফারসের বাবার বলতেছে দুলাবাই আপনার ব্যান নিয়ে যাবো তো ফার্বাসের বাবা যাইব তো আমার শাশুড়ি খায় উঠছে দুপুরে সুমায়ের সাথে তো আইসা কইতাছে ভার্বেশের বাবা মা খাইছে নি আমি হ্যাঁ খাইছে আম্মা তো আমার শাশুড়ি কন্তি বয়স্ক মানুষ তো এত বেশি খাইতে পারেন না তেমন খাইতে পারে না আবার আমার শাশুড়ি কন্তি পান খায় পান খাওয়া মানুষ কন্ত বেশি ভাত খাইতে পারে না তো সারাক্ষণে আমার শাশুড়ি পান খায় আমার মায়াও কন্ত্তিক পান খায় তো এই যে দুপুরে ভাত খাইছে পরে পান খাওয়ানের সুবারি নাই আবার পান নাই তো ফার্ভেসার বাবা পান আনছে দুপুরবেলা তো আমার মারে আবার পান নিয়ে আইতো পরে আমার মা পান নিয়ে আইছে তো এই যে পান দিয়ে আমি দুইটাছি তো ফান অনেক ময়লা থাকে তো একটা ফানের লোক আর একটা ফান গোঁসা দিতে হয় তো আমার এতক্ষিক এক এত ক্যামেরা আর এক এত আমি পান দইতাছি তো আমি গোসা দিতে পারতাছি না তো পরে আমি ফান দিয়ে আবার বালু মতন ধুয়ে নিম তো ফানো অনেক কিছু থাকে অনেক দূরাইতে গন্ত পান আনে তো ফান দু আমার এই যে শেষ তো আমার শাশুড়ি পান দিয়ে একটা বাক্সের ভিতরে বয়ে রাখবো নাতে ফ্যানের বাতাসে ফোটা হয়ে যায় বোগা তো পারবে কাজের কাজে তা আওয়ার সময় কুকুলা কুকুন রোশ নিয়ে আইসে তো পারবে সকালে যা কাজে যায় তো করে দিলে খাইয়া করে যায় তো এই যে সকালবেলা আমি যা খাওয়া দাওয়া করছিলাম রাত্রেবেলা এই হাড়ি হারিভাতে দুইটা সে তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি আগামীকালকে ব্লগও আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন আমি সবাই জন্য দোয়া করি আর সবাই জন্য আমার জন্য দোয়া করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ